শুকুরের গোশত খাওয়া হারাম, শুকুরের গোশত হারাম। আবার আমাদের সমাজের অনেক সভ্য ভদ্র মানুষ রয়েছে যারা শুকুরের নামটা মুখে নিতে চায় না, বলে যে শুকুরের নাম যদি মুখে নেওয়া হয় তাহলে মুখটা 40 দিন নাপাক থাকে। শুনেছেন এরকম ফতোয়া? মুখ নাকি 40 দিন নাপাক থাকে, এইরকম কোনো হাদিস জাল হাদিসের মধ্যেও আছে কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন।